বছর জুড়ে অনেক তর্ক বিতর্কের পর গতকাল সোমবার অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আসে যে বিশ্বের মধ্যে লার্জেস্ট বয় ব্যান্ড BTS সাউথ কোরিয়ার মিলিটারি সার্ভিসে জয়েন করতে যাচ্ছে, যেটা বাধ্যতামূলক। অ্যান্ড সাডেনলি BTS এর ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে এমন ঘোষণা আসার পর অনেক ফ্যান্সরাই আপসেট। বাট দ্য কোয়েশ্চেন্স আর, BTS মেম্বাররা কবে আবার একসাথে হবে? অ্যান্ড এটার ফলে BTS এর ম্যানেজমেন্ট কোম্পানি হাইপ কর্পোরেশন কতটা অর্থনৈতিক লসের মুখে পড়তে পারে? নো ডাউট BTS ওভারঅল সাউথ কোরিয়ার ইকোনমিক সেক্টরটা অনেকখানি বুম করেছে। 2018 সালের হুন্দাই রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী BTS প্রতি বছর সাউথ কোরিয়াতে $3.6 billion কন্ট্রিবিউশন করছে, যেটা 26টা মাঝারি সাইজের কোম্পানির রেভিনিউয়ের সমান। শুধু তাই নয়, BTS এর কারণে সাউথ কোরিয়া তাদের ট্যুরিস্ট বিজনেস প্লাস বিভিন্ন ধরনের মার্চেন্ডাইজ এবং কসমেটিক এক্সপোর্ট করে প্রতি বছর $1 billion বেশি আয় করছে। অ্যান্ড ইকোনমিক সেক্টরে BTS এর প্রভাব এতটাই জোরালো যে এবছর জুন মাসে যখন গুঞ্জন উঠেছিল BTS ব্যান্ড ভেঙে যাবে, তখন BTS এর ম্যানেজমেন্ট কোম্পানি হাইপ কর্পোরেশনের শেয়ার ভ্যালু এতটাই নিচে নেমে গিয়েছিল যে মাত্র কয়েক দিনের ব্যবধানে এই কোম্পানি $1.7 billion ক্ষতির সম্মুখীন হয়। আর এবারও মিলিটারি সার্ভিসের অ্যানাউন্সমেন্ট আসার পর হাইপ কর্পোরেশনের শেয়ার ভ্যালু একদিনের মাথায় 2.5% কমে যায়। এখন বিষয়টা হলো, এবারের বিষয়টা তার গুঞ্জন না, অফিসিয়াল ঘোষণার মাধ্যমে জানানো হয়েছে BTS মেম্বারদের মিলিটারি সার্ভিসের কারণে এই ব্যান্ডের মেম্বাররা 2025 সালের আগে আর একসাথে কাজ করতে পারবে না। সো এত লম্বা একটা গ্যাপের কারণে তাহলে কি হাইপ কর্পোরেশন মহা লসের সম্মুখীনে পড়তে যাচ্ছে? তার চাইতেও বড় প্রশ্ন, ভক্তরা কি এত লম্বা সময় পর্যন্ত BTS এর নতুন কোনো কন্টেন্ট দেখতে পাবে না? ওয়েল, এই বিষয়ে হাইপ কর্পোরেশনের তরফ থেকে জানানো হয়, BTS এর সদস্যদের যে কোনো মুহূর্তে মিলিটারি সার্ভিসে জয়েন করার ডাক পড়বে, এটার জন্য তারা আগে থেকেই প্রস্তুত ছিল এবং তারা আগে ভাগে তাদের বিজনেস এবং ভক্তদের বিনোদনের কথা চিন্তা করে বেশ কিছু কন্টেন্ট বানিয়ে ফেলেছে, যেগুলো BTS ব্যান্ড মেম্বাররা যখন মিলিটারি সার্ভিসে থাকবে তখন রিলিজ করা হবে। ওয়াও, দ্যাট মিন্স খুব একটা লস হবে না এবার, এবং ভালো একটা স্ট্র্যাটেজি সাজিয়েছে হাইপ কর্পোরেশন। আর এই মিলিটারি সার্ভিসের মধ্যে সবার আগে জয়েন করতে যাচ্ছে জিন, যে কিনা নেক্সট মান্থ থেকেই মিলিটারি সার্ভিসে জয়েন করার প্রস্তুতি নিবে। যদিও জিন রিকোয়েস্ট করেছিল যেন তার জয়নিং ডেটটা পিছানো হয়, বাট আনফর্চুনেটলি তার সেই অ্যাপ্লিকেশন বাতিল করে দেওয়া হয়। এনিওয়ে, এখন যারা আপনারা BTS ফ্যান্স রয়েছেন, তারা BTS মেম্বারদের এই মিলিটারি সার্ভিস জয়েন করার বিষয়ে জেনে কেমন ফিল করছেন সেটাও কিন্তু জানাবেন।